Assalamualaikum. আপনি মাস্ক বিক্রি করেন মানে আগে থেকে কি মাস্ক বিক্রি বেশি হচ্ছে নাকি আগের মতোই হচ্ছে না আগে থেকে কম হচ্ছে এখন বিক্রি তাহলে কি মানুষ মাস্ক পরতেছে না নাকি পরতেই চায় না পরতে যাও পরতো এখন পরতেই চায় না না দেশের পরিস্থিতি এবং যেই খারাপ দিকে যাচ্ছে ওই হিসাবে তো সবাই মাস্ক পরার কথা ছিল এবং আপনার বিক্রিও বেশি হওয়ার কথা ছিল কিন্তু সেটা কি হচ্ছে জি না আগে ভালো বেচা কিনা হইতো এখন মাস্ক মানুষে কিনেই না না কিনার কারণটা কি আপনি ধরো না কিনার কারণ বুঝি না এই যে মোবাইল কোটা সেই আসে যখন যে পুলিশ একটু বাড়ি বাড়ি দেয় তখন আপনি মাস্ক কিনে এরপর আর মাস্ক কিনে না ঠিক আছে টাউনের কঠোর লকডাউনে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার বুন্দা কাউসিয়ার পরিস্থিতি কঠোর লকডাউনের রূপগঞ্জ উপজেলার বুলদা কাউসিয়ার পরিস্থিতি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বুলদা কাউসিয়ার কঠোর লকডাউনের প্রথম দিনের পরিস্থিতি আসসালামু আলাইকুম আপনি মাস্ক বিক্রি করেন মানে আগে থেকে কি মাস্ক বিক্রি বেশি হচ্ছে নাকি আগের মতোই হচ্ছে না আগে থেকে কম হচ্ছে এখন বিক্রি তাহলে কি মানুষ মাস্ক পরতেছে না নাকি পরতেই চায় না পরতে যাও পরতো এখন পরতেই চায় না না দেশের পরিস্থিতি এবং যেই খারাপ দিকে যাচ্ছে ওই হিসাবে তো সবাই মাস্ক পরার কথা ছিল এবং আপনার বিক্রিও বেশি হওয়ার কথা ছিল কিন্তু সেটা কি হচ্ছে জি না আগে ভালো বেচা কিনা হইতো এখন মাস্ক মানুষে কিনেই না না কিনার কারণটা কি আপনি ধরো না কিনার কারণ বুঝি না এই যে মোবাইল কোটা সেই আসে যখন যে পুলিশ একটু বাড়ি বাড়ি দেয় তখন আপনি মাস্ক কিনে এরপর আর মাস্ক কিনে না এরকম ঠিক আছে হ্যাঁ ইয়া ইয়া স্যার হ্যাঁ কখন তোলা